আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা যখন পানাহার করি তখন যদি আমাদেরকে কেউ বলে আসসালামু আলাইকুম, তখন আমরা বলি যে পানাহারের সময় সালাম দিতে হয় না, আমি পানাহার করছি। এই যে আমরা মনে করি যে খাওয়ার সময় সালাম দিতে হয় না, এটা কি হাদিস থেকে প্রমাণিত? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। উত্তর: ইসলামে পানাহারের সময় সালাম আদান প্রদানের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং হাদিসে সালাম দেওয়ার ব্যাপারে যত বক্তব্য এসেছে সেগুলো খাদ্য গ্রহণের সময়ও সামিল হয়েছে। পানাহারের সময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া যাবে না, এই মর্মে আমাদের সমাজে যে ধারণা প্রচলিত রয়েছে এবং কোনো কোনো ফেকার কিতাবে লেখা হয়েছে, তার কোনো দলিল বা ভিত্তি নেই। তাই দলিলবিহীনভাবে কোনো কিছুকে হারাম বা মাকরু বলার সুযোগ নেই। তাছাড়া একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণের সময় দুনিয়াবী কথা বলেছেন, সুতরাং পানাহাররত ব্যক্তিকে সালাম দেওয়া বা এই অবস্থায় সালামের উত্তর দেওয়া বৈধ। এ সম্পর্কে আল্লামা শায়খ আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইকে প্রশ্ন করা হয়, কেউ যদি এমন লোকের পাশ দিয়ে গমন করে যারা খাদ্য গ্রহণ করেছে, তাদেরকে কি সালাম দেওয়া যাবে? কারণ আমরা শুনেছি এটা জায়েজ নাই। তিনি উত্তরে বলেন, হ্যাঁ, তাদেরকে সালাম দেওয়া যাবে। যে বলেছে সালাম দিবেন না সে ভুল বলেছে। যখন কেউ এমন লোকদের নিকট আগমন করবে যারা খাওয়া দাওয়া, পড়াশোনা ও কথাবার্তায় লিপ্ত আছে, তখন তাদেরকে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এটা মাকরু নয়, বরং শরীয়ত সম্মত। আর যাদেরকে সালাম দেওয়া হবে তারাও উত্তর দিবে। তবে মুখের মধ্যে খাবারের লোকমা থাকলে ততক্ষণ উত্তর দেওয়া আবশ্যক নয়, বরং তা গিলে নেওয়ার পর সালামের উত্তর দিলেই যথেষ্ট হবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাই বলেন, খাদ্য গ্রহণের সময় মুখে লোকমা থাকা অবস্থায় সালাম দিলে জবাব দেওয়ার হক রাখে না। আর ইমাম শাওকানি এ কথাকে সমর্থন করেছেন। তবে মুখের খাদ্য পেটে চলে যাওয়ার পরে সালামের জবাব দিতে হবে, মুখে লোকমা না থাকলে সালামের জবাব দেওয়া অজীব। আসলে আল্লাহ তাআলার শান্তি আমাদের সব সময় দরকার, তাই খাবার সময়ও আল্লাহ তাআলার শান্তি আমাদের দরকার। আর যদি পানাহারের সময় কেউ সালাম দেয় কিংবা আপনি কাউকে সালাম দেন, তাহলে ইসলামের মতে এতে কোনো অসুবিধা নেই। একটু ভেবে দেখুন, খাবার সময় অনেক গল্প করে যাচ্ছে আর সেটাকে জায়েজ মনে করছে, তাহলে সালাম দেওয়া কেন জায়েজ হবে না? আপনারা যেখানে শুনেছেন সালাম দেওয়া যাবে না খাওয়ার সময়, তাকে জিজ্ঞাসা করুন কোরআন এবং হাদিসের কোথায় এটা বলা হয়েছে। দেখবেন তার মুখ বন্ধ হয়ে যাবে এবং সে কোনো উত্তর দিতে পারবে না। তাই আপনি যত খুশি সালাম দিবেন, সালামের প্রচার করবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।